আর এই যে মোবাইল দেখা একদম নিজের চেহারা টেহারা ঠিক করা শুরু করে দিছে, এই যে এইদিকেও সেম কাহিনী। এই খালার হাতের ঝালমুড়ি অনেক 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 মজা, যে ওনারা স্থান পরিবর্তন করতেছে, তো এই ঠিকানায় আপনারা গিয়ে তারপরে গাছ কিনতে পারেন। ওনারা এখান থেকে তো চলে যাচ্ছেন, আমার মনটা অনেক খারাপ। কারণ হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি এখন যাচ্ছি ইউনিভার্সিটিতে, আমার আজকে পরীক্ষা আছে, তো পরীক্ষা দিব, তারপরে একটু মানে দেখি, নার্সারিতে যাওয়ার প্ল্যানিং আছে, তো পরে কী করছি না করছি সব কিছু দেখার জন্য আমার সাথেই থাকুন। আর হ্যাঁ, একদম পুরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি, আর আপনাদের সাপোর্টের আমার অনেক 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 বেশি প্রয়োজন, তো আশা করি আমাকে অনেক সাপোর্ট করবেন, আপনারা আমার পাশে থাকবেন। তো আচ্ছা, পুরাটা ভিডিও আপনারা দেখবেন। আমাদের পরীক্ষা শেষ, পরীক্ষা হল থেকে বের হয়ে এখানে বসে আছি, সবাই বসে বসে আড্ডা দিতেছি। মায়েশা কিসের আচার আনছে, তো এই আচারটা খাওয়ার জন্য বলতেছি, কিন্তু আমি আচার টাচার খাই না, তো তাই খাবো না, ওরা খাক। আর এই যে মোবাইল দেখা একদম নিজের চেহারা টেহারা ঠিক করা শুরু করে দিছে, এই যে এইদিকেও সেম কাহিনী, বাপ রে বাপ কি সাজুরিগুলা। এখন বসে আছি ক্যান্টিনে, এখানে পুরি ছাড়া ছাড়া আর কিছু পাওয়া যায় না, পুরি আর চা, তো ওগুলা খাই না, তাই আমি ব্যাগে করে এই যে বিস্কিট ইটি এগুলো নিয়ে আসি, তো এগুলোই খাইতেছি। মায়েশাকেও দিলাম, মায়েশাও খাবে, আমিও খাবো, মাটিও খাবে, তো আমরা এখন এই বিস্কিট টিস্কিট খাবো, তারপরে চলে যাবো। এখানে আমরা কয়েকজন মেয়ে ছাড়া সব ছেলেরা বসে আছে, এখানে অনেক শব্দ বসে থাকার মতো অবস্থা নেই। এই খালার হাতের ঝালমুড়ি অনেক 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 মজা, আমি কলেজে থাকতে এই খালার সাথে পরিচয়, আমি এই খালার কাছ থেকে ঝালমুড়ি খেতাম অনেক বেশি, তো তখন আমি যেহেতু ব্লগ করতাম না, যদি ব্লগ করতাম তাহলে আপনাদেরকে দেখাতে পারতাম আর কি, তো এই খালার কাছ থেকে ঝালমুড়ি খাইলাম, এর জন্য দেখা হলো আজকে। তো আজকে আমার একদম কলেজ লাইফের কথা মনে পড়ে গেলো, খালার কাছ থেকে এভাবে ঝালমুড়ি কিনে তারপর রিক্সাতে করে তারপরে এভাবে মানে ঝালমুড়ি খেতাম আর বাসায় যেতাম, তো এখনও ওই কাজটাই করতেছি, তো অনেক মিস করতেছি আগের দিনগুলো। এখন চলে আসছি আমি নার্সারিতে, নার্সারিতে এসে দেখি যে নার্সারি অনেকটাই খালি, কারণ তারা জায়গা পরিবর্তন করতেছে, তো আর যে গাছগুলো আছে প্রায় সবগুলো আমার বাসায় আছে একটা একটা করে, তো এই গাছগুলো নিব না, কিছু এদিকে গাছ আছে জবা ফুল গাছ, তো দূর থেকে অনেক সুন্দর লাগতেছিল, আমি বললাম যে এগুলো কী ফুল, কাছে এসে দেখি এগুলো জবা ফুল, তো জবা ফুল আমার বাসায় আছে, এগুলো আমার লাগবে না, আমি মানে আসছি হলো মূলত ইনডোরের কিছু গাছ নেওয়ার জন্য, তবে এই জবা ফুলটা মাশাল্লাহ অনেক সুন্দর, তবে এটা আমি আজকে নিব না, আমি কিছু ইনডোরের গাছ কিনে নিয়ে তারপরে বাসায় চলে যাব। আর এই নার্সারিটা হচ্ছে জিলা স্কুলের মোড়ে, আর এই যে ওনারা স্থান পরিবর্তন করতেছে, তো এই ঠিকানায় আপনারা গিয়ে তারপরে গাছ কিনতে পারেন। ওনারা এখান থেকে তো চলে যাচ্ছেন, আমার মনটা অনেক খারাপ, কারণ আমি এখান থেকে আগে গাছ কিনতাম, তো গাছ আমি কিনে নিয়ে চলে আসছি, ইনডোরে একটা গাছ নিয়েছি, আর এই গাছে আমার শখ ছিল অনেক, ওই যে এটার নাম কি আমি আমার ঠিক মনে নাই, তো এই গাছটা কিনলাম। তো এই যে ফুল গাছগুলো কিনে নিয়ে চলে আসছি, তো আসার পরে আমি গোসল করলাম, গোসল করে খাওয়া দাওয়া করেছি, তো খাওয়া দাওয়া করে ভাবলাম যে এখন আমি আমার ব্লগটা একটু শেষ করি, তো আমি যেহেতু এন্ড করি নাই ব্লগটা, তো এই জন্যেই চলে আসলাম আমি আবার আপনাদের সামনে। তো এইটা হলো আমি আমার ইনডোরে লাগানোর জন্য, মানে ঘরের ভিতরে লাগানোর জন্য এই গাছটা কিনেছি, আমার কাছে অনেক ভালো লাগছিলো তাই এটা কিনে নিয়ে আসলাম, আর অনেক দিন ধরে আমার শখ ছিল এই গাছ কেনার, তো এই জন্যে আমি এটা কিনে নিয়ে আসছি, সাদা কালারেরও কিনবো ভাবতেছি, আর একটা লাল কালার হয় না টকটকা লাল কালার ওইটাও কিনবো, তো দুই তিন জাতের আর কি কেনার আমার ইচ্ছা আছে, তো দেখি পাওয়া যায় কি না ময়মনসিংহে লাল কালারেরটা, তারপরে দেখি ওইটাও আপনাদেরকে দেখাবো, যদি পাই কিনে আনতে পারি ওইটাও দেখাবো আপনাদের সাথে। তো আচ্ছা যাই হোক, আশা করি আজকের আমার এই ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে, ভালো লাগলে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, বাই বাই, বাই বাই।